বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, প্রণাম, আশা করি ভালো আছেন সবাই। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাগেরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন এর উদ্বোধক আমাদের সকলের, এই প্রজন্মের সকলের, যিনি এই যুবলীগের নেতৃত্বে হাল ধরার পরে আমরা উৎসাহ এবং উদ্দীপনার সাথে আমরা আমাদের এই অঞ্চলে যুবকদের নিয়ে একসাথে সুসংগঠিত হয়ে কাজ করার নতুন করে একটু স্বপ্ন দেখেছি। এবং আমাদের যিনি এই আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি, তিনারই সুযোগ্য জ্যৈষ্ঠ পুত্র শেখ পরশ ভাই আজকে এখানে উদ্বোধক আছেন। আজকের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই বঙ্গের, অর্থাৎ আমাদের এই অঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, আমার পিতা রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব শেখ লালউদ্দিন, যার দিক নির্দেশনার জন্য আমরা সকলেই সবসময় তেনার মুখের দিকে তাকিয়ে থাকি যে আমাদের কখন কী করতে হবে, কীভাবে কীভাবে গুছাবো, কীভাবে কী করবো না করবো, সকল পরামর্শ তিনার কাছ থেকে আসে। আজকে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের একসময় ঢাকা নগরে যুবলীগের নেতৃত্ব দিয়েছে, তারপরে আজকে কেন্দ্রীয় যুবলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের একটা কথা ছিল, আমরা তো ঢাকায় ওই উত্তরে থাকতাম, যে এমন একটা কথা এক সময় ছিল যে এই নিখিল ভাইয়ের কাছে গেলে তরুণ সমাজের, ছাত্র সমাজের, যুব সমাজের যে কোনো ছেলে মেয়েরা যদি তার কাছে যেত, সেই সুযোগ সুবিধা তিনি হয়তো দু মিনিট হলে বসেও সেই সমস্যা তিনি শুনতেন এবং চেষ্টা করতেন সেই সমাধান দিতে। তিনি আজকে এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য আরেকজন ভ্রাতুষ্পুত্র, খুলনা দুই আসনে মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল চাচা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমার চাচা বেম মুজাম্মেল হক চাচা এখানে উপস্থিত আছেন, এইমাত্র বক্তব্য দিয়েছেন। আমি আসলে এখন কি আমাকে বেশি সময় আমি আসলে নিতে চাচ্ছি না, আজান দিবে, আপনারা এখানে সকলকে চিনেন, আমার এখানে দিন দিন আসলে বক্তব্য দিতে মানে পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, আমার আব্বা চাচা এখন বড় ভাই সবাই এক জায়গায় উপস্থিত থাকলে আমার আসলে সেখানে বক্তব্য, আমি মন খুলে বক্তব্য আমার মতন করে আসলে দেই না তখন, কারণ মুরব্বীরা আছেন যেখানে সেখানে আমরা দিক নির্দেশনা তিনাদের কাছ থেকে নিব, এই এটাই আমি চিন্তা করি, এটাই আমার বিশ্বাস, যেখানে মুরব্বীরা আছেন আমরা তারা বলবেন আমরা শুনব। কিন্তু আজকে এখানে অতিথি তো নয়, আমার পরিবার এখানে এসেছে, আর সাংগঠনিক জায়গা থেকে তিনি আর আমার অনেক সিনিয়র, আর তাছাড়া আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা দীর্ঘদিন ছাত্রলীগ থেকে শুরু করে নিয়ে দাঁড়ো যুবলীগ করেছেন, যুবলীগের নেতৃত্ব দিয়েছেন দুদিনে, দাঁড়ো বক্তব্য এক হয় ভাই, স্লোগান এখন দিও না, কথা শুনো, অনেকে এখানে আছেন, সবাইকে অ্যাড্রেস করতে গেলে আমার আসলে আজানো হয়ে যাবে, আমার তিন মিনিটের থেকে বেশি সময় লাগবে যদি আমি অ্যাড্রেস করতে চাই। তো এখানে যারা আছেন মূলত আজকে আমার বক্তব্য, প্রথমে আমি বক্তব্য নয়, আমি আজকে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ক্যাপ্টেন শেখ কামাল, তার স্ত্রী এবং আমাদের আমার চাচা লেফটেন্যান্ট শেখ জামাল, তার স্ত্রী সহ আমার ছোট চাচা ছিলেন শেখ রাসেল, আমার দাদা শহীদ শেখ আবু নাসির সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কলামিস্ট এবং এবং সেই সময়কার যিনি সারা বাংলাদেশের তরুণ ছাত্র যুব সমাজের কিংবদন্তি একজন নেতা ছিলেন মরহুম শেখ ফজলুল হক মনি চাচা এবং চাচি, যিনাকে সেই রাতে
মেরে ফেলে দেওয়া হয়েছিল। তাছাড়া স্মরণ করতে চাই আমার ওনার নাতি আছে এখানে, আমার শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সাহেব, তিনার পরিবারের সবচেয়ে বেশি সদস্যরা সেদিন নিহত হয়েছিলেন, তো ওখানে বসে আছেন আমাদের ওখানে। আবার আমাদের আওয়ামী যুবলীগের যিনি আমাদের চেয়ারম্যান তিনার আবার নানাও হন, আবার ওই যে আরেকজন এখানে যুবলীগের ইসি মেম্বার আছে তিনারও নানা হন, ব্যারিস্টার তফিক ভাই আছেন এখানে, সুজন ভাই আছে, আর আমাদের নিক্সন ভাই আছে উপস্থিত, সোহেল চাচা আছে উপস্থিত, যুবলীগের সকল তারকারা এখানে উপস্থিত আছেন। তো আজকে আমার জন্য খুব আনন্দের একটি দিন, আমি চেয়েছি যে আমার এখানে যুবলীগের সম্মেলন, আমি চেয়েছিলাম যে আমি আমার এই এই নতুন যুবলীগ, আমার নির্বাচনের সময় আমি যখন দেখেছিলাম আমার তো অনেক ভাই, আমার তো বড় পরিবার, তাই না, আমার বড় ভাই বলতে আমাদের বড় ভাইয়ের মধ্যে পরশ ভাই আসে, তো নির্বাচনের সময় আমি দেখি হঠাৎ করে একদিন তিনি হাজির হয়েছেন খুলনায়, তো আমি ছোটোবেলায় পরশ ভাইকে দেখলাম, আমার তখন আমার মনে হয় 2 ফুট সাইজ হবে, 2 ফিট, আর তিনি তখন 6 ফিট লম্বা, তা তিনি যখন মানে একটু ভয় লাগতো ছোটোবেলা থেকে, তো পরশ ভাই দেখি হঠাৎ করে হাজির হয়েছে খুলনায় নির্বাচনের সময়, তখন তুমুল আমি সারা বাগেরহাটে নিসন ভাইয়ের এলাকায় ব্যস্ত তার নির্বাচন নিয়ে, আমি আমার নির্বাচনী আসনে বাগেরহাটে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি ভোট চাচ্ছি, তো পরশ ভাই সেখানে হাজির হলো হঠাৎ এক রাতের জন্য, এবং আমাকে বললো চল আমি তোর নির্বাচন টিভিতে দেখছি, আমি তোর সাথে তোর নির্বাচনে ক্যাম্পেনে যাব। তো আমাকে আসলে বিষয়টা খুব ইমোশনাল লেগেছে, আমি বড় ভাই আমার তো অনেকে হয়তো আমি ব্যস্ত ছিলাম আমার নির্বাচনে, অনেকে ফোন করেছে অনেকে, কিন্তু তিনি নিজে এসে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে খুব ব্যক্তিগত একটা কথা বলি, আমি খুব বায়াসড রকম একজন মানুষ, মানে আমি যদি মনে করি যে আমার কাছে একজনকে ভালো লেগেছে তাকে আমি অনেক বেশি আমার তাকে ভালো লাগে, তো আমার নির্বাচনের আমার পরিবারের পক্ষ থেকে পুরা পরিবার গোটা পরিবারের পক্ষ থেকে প্রথম যে আমাকে নির্বাচন করতে হলে কিছু টাকা পয়সা খরচ হয়, আমার নির্বাচনী চলা মানে আমার নির্বাচন চলাকালীন সময় পরশ ভাই এসে আমাকে, তখন তিনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর, তখন তিনি আমাকে একটা খামে নির্বাচন করার জন্য ঠিক 70-এর দশকে কিংবা 60-এর দশকে যেরকম আমাদের মুরব্বীরা আপনার নির্বাচন করলে এলাকাবাসী পাড়াবাসী কিংবা আত্মীয় স্বজনরা আপনার খরচ দিত, ঠিক সেরকমভাবে আমার তখন মনে হয়েছিল যে পরশ ভাই আমাকে সেদিন ওই খামটা, যেটা আমার কাছে টাকাটা এখন ওই খামটা আছে, এবং আমি এই গল্পটা আমি সবসময় সবাইকেই বলি যে, এবং সেদিন থেকে আমার মাথায় সেদিন থেকেই চিন্তা ছিল যে যুবলীগের আমার ভাবি আছে এখানে, ভাবি উপস্থিত আছে, তা আমার সাথে গতকালকে রাতে ভাবির কথা হচ্ছিল যে ভাবি আমাকে বলেছিলেন, বললেন যে তোমার ভাই এসেছিল যখন সে যুবলীগ করতো না, আমি ভাবিকে বললাম যে ভাবি ওই যখন ভাই এসেছিলেন আমার নির্বাচনের সময় আমার সাথে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, তখন থেকে আমি চিন্তা করছি আরে আল্লাহ এই ভাইটা যদি যুবলীগের দায়িত্ব পান তাহলে আমরা আবার যুবলীগের সেই ঐতিহ্য, শেখ মানে মরুম শেখ ফজলুল হক মনির যে ঐতিহ্য রেখে গিয়েছিলেন, যে শক্তিশালী সংগঠন তিনি তৈরি করতে চেয়েছিলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে যারা দেশে যারা যুদ্ধ করে ফেরত আসবে, যারা ছাত্রলীগ করবে, ছাত্রলীগ করে যারা আগামীতে আওয়ামী লীগে যাবে, মাঝখানে এতগুলি সময় থাকে, এই ছেলে মেয়েগুলিকে আমরা কোথায় রাজনৈতিকভাবে কোথায় আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, এই চিন্তা চেতনা থেকে এবং মুক্তিযোদ্ধার চেতনায় স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে যারা এই চেতনাকে ধারণ করে লালন করে পালন করে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে কীভাবে পৃষ্ঠপোষকতা করতে পারবো একটা রাজনৈতিক ব্যানার দিয়ে, সেই ঐতিহ্যতে যদি আমার এই ভাইটা যদি আসে আমরা হয়তো সেই ঐতিহ্য আমরা ফেরত পাবো, এবং যেই কলঙ্ক থেকে আমরা পার হয়েছি হয়তো এই লোকটি হাল ধরলে হয়তো আমরা আবার আলোকিত একটি যুবলীগ আমরা ফেরত পাবো।
আল্লাহ তাআলা আমার ছোট আমি ছোট মানুষ আমি ওই সময় গাড়িতে বসে তিনার পাশেই বসেছিলাম এবং আমার আমি জানি না চেয়ারম্যান সাহেবের মনে আছে নাকি না আমরা সেই সময় আমরা গজালিয়ায় বক্তব্য দিচ্ছিলাম এবং আজান দিচ্ছিল তা আমি বক্তব্যের মাঝখানে বলছিলাম যে আজানের সময় গেছে আমার নামাজ পড়তে হবে তা আমি দোয়া আমার দোয়া আমার মনের ভিতরে ছিল আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর জন্য তিনি তিনার পিতার গড়াই সংগঠন তিনি যেন কোনো এক সময় এরকম মন মানসিকতা যার যিনি খুঁজে বের করে রিক্রুট করে এসে ছোট ভাইকে টোকেন দিল সেটা টাকা না হলে হতো সে যে আসছে এটাই অনেক বড় বিষয় ছিল তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন তিনি এই দায়িত্বটা পান এবং তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনাকে দায়িত্ব দেন আর আজকে যুবলীগ আগের চেয়েতে আরও অনেক বেশি সংগঠিত হয়েছে শুধু নেতা তৈরি করলেই তো হয় না এসে তো তিনি আমি দেখেছি তিনি তেনারা কীভাবে কাজ করে অনেক জায়গায় আগে হতো ডিক্লেয়ার হয়ে যেত প্রেস রিলিজে হতো প্রেসে ডিক্লেয়ার হতো আমি দেখেছি তিনি ছেলেও তিনি তো শেখ পরিবারের একজন ছেলে তাই না তিনি ছেলে তো প্রেস রিলিজ করে আপনার কমিটি দিতে পারে আজকে এতগুলি ঘন্টা ধরে তিনি বসে আছেন এখানে আরও আমি মুগ্ধ হয়েছি যে বাগেরহাটের যুবলীগের সম্মেলনে আমার পিতা প্রধান অতিথি জনাব শেখ লাল উদ্দিন আজকে এতগুলি ঘন্টা গতকালকেও দেখেছি খুলনায় আজকেও এখানে বসে আছেন এবং আমি এটাও বিশ্বাস করি তিনিও আছেন একমাত্র শুধু পরশ ভাই যুবলীগের চেয়ারম্যান আছে বলে তিনিও বসে আছেন তো আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে আমার আরেক ভাই নিক্সন ভাই যেটা বললেন যে আমরা প্রায় সময় রাজনীতিতে অনেক রকম কথাবার্তা হয় খেলা হবে এটা হবে সেটা হবে আসলে 10 তারিখও পার হয়ে গেছে তারা তাদের কি খেলা দেখালো আমি বুঝি নাই আমরা যুবলীগ একটা মহাসমাবেশ করলো তারপরের দিন থেকে তারা নালিশ শুরু করলো তার পরবর্তীতে যশোরে মাননীয় প্রধানমন্ত্রী একটা মানে সমাবেশ করলো শুধু বৃহত্তর যশোরের 2-3টে জেলা নিয়ে তা দেখে তারা এখন খেলা থেকে বিদায় নিয়ে নিল আর যদি খেলতেই হয় তাহলে নির্বাচনে খেলা হোক নির্বাচনে আসুক নির্বাচনে আসলে বোঝা যাবে আমার এখানে শুধু আমার জেলা বলে না সারা বাংলাদেশের যুবলীগের কর্মীরা শুধু যদি নির্বাচনে কাজে লাগে মাননীয় প্রধানমন্ত্রীর আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হবেন আবারও প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ তা আমার বক্তব্য এখানে আমি আর বেশি বাড়াবো না আপনারা এখানে অনেক আজকে এখানে তো সম্মেলন তাও সম্মেলনে এত বড় এই সমাবেশ আকারে রূপ নিয়েছে আমার প্রত্যেকটি নেতাকর্মীরা যারা এখানে দায়িত্ব পালন করছে আপনাদেরকে ধন্যবাদ আর যারা নতুন নেতা নির্বাচিত হবেন ভাই না রে ভাই যদি দাও শেখ হাসিনার আব্বা এখানে হেলাল ভাই আছে মানে নেত্রী আছে আপনার আমার আমার বক্তব্য দিয়ে আমার স্লোগান দিচ্ছ কেন তো যারা নতুন নেতা নির্বাচিত হবে যারা নতুন নেতা নির্বাচিত হবে এই শক্তিশালী যুবলীগ আমি দেখতে পাচ্ছি শক্তিশালী যুবলীগ আগামী নির্বাচনকে কেন্দ্র করে 2024 সালকে কেন্দ্র করে যুবলীগ বাগেরহাট জেলা যুবলীগকে আরও কীভাবে শক্তিশালী করতে হবে এই সিদ্ধান্ত আমি আপনাদের উপরে দিয়ে গেলাম আপনারা মুরব্বীরা আছেন নেতারা আছেন আপনারা যে সিদ্ধান্ত দিয়ে যাবেন যাকে নেতা বানিয়ে দিয়ে যাবেন আমরা তাকে গ্রহণ করে নিব এবং তাদের হাত ধরে নিয়ে আগামী নির্বাচনে এই বাগেরহাটে 4টি সিট আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগকে দিব উপহার দিব বলে আমি আমার কথা দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম